সর্বনাশ হয়ে গেল মা। ও মা, তুমি এভাবে কাঁদছো কেন মা? আর দিদি কোথায়? দিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর এখানে এখানে এত পাখির পালক আর রক্ত পড়ে আছে কেন? তার মানে কি দিদিকে কেউ ধরে নিয়ে গেছে? চুপ কর মা, চুপ কর তুই। তোর দিদির কিচ্ছু হয়নি, আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করব। মা, ও মা, তুমি এত রাতে কোথায় বেরিয়ে পড়লে? আমার যে খুব ভয় করছে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। এরপর হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে এদিকে সেদিকে তাকাতে থাকে, কিন্তু তার ছানাকে কোথাও খুঁজে পায় না। এরপর হাঁস অসহায় হয়ে বলতে থাকে, না, এত খোঁজাখুঁজির পরও আমার ছানাকে আমি কোথাও খুঁজে পেলাম না। যে আমার ছানাকে খেয়ে থাকিস না কেন, তোর কোনো দিন ভালো হবে না। এসব বলে মা হাঁসটি তার ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে আসে। এদিকে একটি নদীর পাড়ে পাজি শিয়াল শান্তির ঢেকুর তুলে বলতে থাকে, আহ, কত শান্তি! এভাবে যদি প্রতিদিন রাতে একটু করে শিকার ধরতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমাকে আর ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতে হতো না। কচি হাঁসের মাংস, এর স্বাদ একদম আমার মুখে লেগে আছে। এভাবেই পাজি শিয়াল হাঁসের ছানাটিকে খেয়ে শান্তিতে হাসতে থাকে। আসলে পাজি শিয়াল এভাবে প্রতিদিন কোনো না কোনো পশুর ছানাকে শিকার করে খেত, কিন্তু বনের কেউই তা বুঝতেই পারত না। এতে বনের সব পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর সব পশু পাখি মিলে বনে একটি সভার আয়োজন করে। সিংহ মহারাজ, এভাবে আর কতদিন চলবে বলুন তো? আপনি কিছু একটা ব্যবস্থা করুন, এভাবে যদি প্রতিদিন আমাদের ছানারা হারিয়ে যেতে থাকে তাহলে তো এক সময় আমাদের বন পশু শূন্য হয়ে যাবে, আর আমরা মা হয়ে কি করে সন্তান হারানোর বেদনা সহ্য করব আপনি বলুন তো? এভাবেই প্রায় সব পশু বনের রাজা সিংহকে অভিযোগ দিতে থাকে আর সবার এমন অভিযোগ শুনে সিংহ রাজা অনেক চিন্তায় পড়ে যায়। সিংহ কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় পাজি শিয়াল বলে ওঠে, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনারা তো চিন্তা কিসের শুনি। আমি হলাম এবনের সবচেয়ে বুদ্ধিমান পশু, তাই আপনি কোনো চিন্তা না করে আমার উপর দায়িত্ব দিন, আমি ঠিক বেটা তোরকে ধরে দিব। তা তুমি একদম ঠিক বলেছো শিয়াল, আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তাই এই শয়তান চোরকে ধরার দায়িত্ব আমি তোমার উপরে দিতে চাই। শোনো, তুমি খুব তাড়াতাড়ি এই চোরকে ধরে এনে দিবে, আমি চাই আমার বনের পশু পাখিরা সুখে শান্তিতে দিন কাটাক। সিংহের এমন কথা শুনে সবার বাকি পশু পাখিরাও তাতে সম্মতি দেয় আর শিয়ালের প্রতি সবার এমন বিশ্বাস দেখে পাজি শিয়াল মনে মনে বলতে থাকে, এবনের পাখিরা কত বোকা, চোরকে কিনা দিল চোর ধরার দায়িত্ব, আমার তো ভীষণ মজা লাগছে, এরপর থেকে আমি আরো বেশি করে ছানা ধরে ধরে খাবো। শিয়াল এভাবে মনে মনে বলতে থাকে আর হাসতে থাকে। এর কিছুক্ষণ পর পশুরা যে যার মতো তাদের কাজে চলে যায়। ওই সভায় সব পশু পাখির মতো উপস্থিত ছিল একটি গাভী। গাভী কিছুতেই পাজি শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না। আমার কিছুতেই এই পাজি শিয়ালকে কেন জানি বিশ্বাস হচ্ছে না, এমন নয় তো যে আমাদের সবার আড়ালে এই পাজি শিয়াল ছানা দিয়ে ধরে ধরে খাচ্ছে? না না, আমাকে এই পাজি শিয়ালের প্রতি নজর রাখতে হবে আর সত্যিটা আমাকে জানতেই হবে। গাভী এসব বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু কিছুতেই বনে পশু পাখির ছানা হারিয়ে যাওয়া কমে না। এতে সবাই অনেক ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। আহা, দিন দিন আমি যা নাদুস নুদুস হয়ে যাচ্ছি, আর হবই বা না কেন, এভাবে যদি ভালো ভালো খেতে থাকি তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। না, আমি বরং একটু বাইরে যাই আর নদীর পাড়ে গিয়ে হাওয়া খেয়ে আসি, দিন দিন যা অলস হয়ে যাচ্ছি আমি। এসব বলে পাজি শিয়াল তার গুহা থেকে বেরিয়ে নদীর পাড়ে যায় আর মনে সুখে গান গাইতে থাকে। এই সব কিছু গাভী আড়াল থেকে দেখছিল। এই সুযোগ,
আমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই সময় পাজি শিয়াল তার গুহায় নেই, আমি বরং গুহায় গিয়ে দেখতে থাকি। যদি কোনো কিছু খুঁজে পাই তাহলে এই শয়তান শিয়ালকে ধরতে আমার আরো বেশি সুবিধা হবে। এরপর গাভি শিয়ালের গুহার ভেতরে যায় আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। এমন সময় গাভীর চোখ যায় গুহার এক কোণে পড়ে থাকা কিছু পালক আর হাড়ের দিকে। তার মানে আমি যা সন্দেহ করেছি তাই ঠিক, এই পাজি শিয়াল আমাদের সবার আড়ালে আমাদের ছানাকে ধরে ধরে খাচ্ছে, আর আমরা কি না বোকা সেজে আছি? না, এই শয়তান শিয়ালের সাথে আমার এবার যুদ্ধ হয়ে যাবে। গাভী যখন এসব বলছিল এমন সময় সেখানে পাজি শিয়াল চলে আসে আর তার গুহায় গাভীকে দেখে ভীষণ রেগে যায়। সেই সুযোগটা তোকে আমি আর দিচ্ছি না রে গাভী। এই শয়তান গাভী, তোর এত বড় সাহস, তুই আমার পারমিশন ছাড়া আমার গুহায় এসেছিস? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শোন শয়তান পাজি শিয়াল, আমার সাথে একদম চালাকি করতে আসবি না, এই আমি বলে দিলাম। আমি তো সব চালাকি বুঝতে পেরেছি, বুঝেছিস? তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস, এবার আমি সবাইকে সত্যিটা বলে দিব। সেই সুযোগটা তোকে আর আমি দিচ্ছি না রে গাভী, এবার দেখ তোকে আমি কি করি। এসব বলে পাজি শিয়াল গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করার জন্য, আর গাভীর সাথে শিয়ালের লড়াই লেগে যায়। এরপর গাভী কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে চলে আসে। না না, এই গাভী তো সবটা জেনে গেছে, এবার আমার যে করেই হোক এই গাভীকে মেরে ফেলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই আমি যাবো ওদের গুহায়, আর প্রথমে খাবো ওর বাচ্চাকে, তারপর ওকে হত্যা করবো। এরপর পাজি শিয়াল রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর রাত যখন গভীর হয়ে যায় তখন পাজি শিয়াল গাভীর গুহায় যায়। আর যেই না গাভীর ছানাকে খেতে যাবে অমনি সেখানে বাকি পশু পাখিরা চলে আসে। এই একি তোমরা তোমরা সবাই এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই, কারণ গাভী আমাদের আগেই সবটা বলে রেখেছিল, আর আমরা জানতাম তুই আজকেই এখানে আসবি। শয়তান পাজি শিয়াল, তুই কি না আমার বনে থেকেই আমার চোখে ধুলো দিচ্ছিস? বের হয়ে যায় বন থেকে। মহারাজ, আমাকে আপনি ক্ষমা করে দিন, এমন ভুল আর কখনোই হবে না। পাজি শিয়াল ক্ষমা চাওয়ার পরও সব পশু পাখিরা পাজি শিয়ালকে বন থেকে তাড়িয়ে দেয়। বউ, ও বউ, তুমি ঘরে আছো? আর আমি তোমাকে বাইর থেকে খুঁজে এলাম। বউ, আজ যে বাজার করবো তার জন্য তো আমার কাছে কোনো টাকা নেই, তাই বলছিলাম কি আর একটা হাঁস আমাকে বিক্রি করতে হবে। আরে আরে, এসব আবার তুমি কি বলছো কি? এভাবে যদি তুমি একটা একটা করে হাঁস বিক্রি করে দাও তাহলে আমার হাঁস বৃদ্ধি পাবে কি করে? এই তো কয়দিন আগেই তো তুমি একটা হাঁস বিক্রি করে এলে, ওই হাঁস বিক্রির টাকা দিয়ে কি আর সংসার চালানো সম্ভব নাকি? হ্যাঁ, তুমি বলো। কিন্তু বউ, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই, সংসার চালানোর মতো আমার কাছে যে কোনো টাকা নেই, এই শেষবার, আর হাঁস বিক্রি করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো হাঁসের ঘরের কাছে যাই। এই বলে তারা দুজন হাঁসের ঘরের কাছে যেতে থাকে। আরে আরে, ওই দেখো আমাদের মালিক আমাদের দিকে আসছে, নিশ্চয় আমাদের মধ্যে আবার কাউকে বিক্রি করে দেবে। যখনই ঘরে কোনো বাজার থাকে না তখনই আমাদের বিক্রি করতে আসে। আরে আরে, না না, এই তো সেদিন আমাদের এক বন্ধুকে বিক্রি করলো, এখন আর আমাদের কাউকে বিক্রি করবে না, তোর একদম নিশ্চিন্তে থাকতো। বউ, এখানে তো তিনটি হাঁস আছে, এদের মধ্যে একটা বিক্রির জন্য নিয়ে যাই। ওরে বাবা, আমি এখান থেকে যাব না, কে জানে হয়তো কেউ বা আমাকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবে, আর নয়তো দূরে কেউ তাদের কাছ থেকে আমাকে নিয়ে চলে যাবে। আয়, তোকেই বিক্রি করব, আমাকে ক্ষমা করে দিস, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে। আয় আয়। কি ব্যাপার, হাঁসটি এমন করছে কেন? মনে হচ্ছে ভয় পেয়েছে। যা যা, যেখানেই যাস না কেন আমরা দোয়া করছি তুই অনেক ভালো থাকিস, কাটিস না হাসি, যা যা বিদায়।
এরপর বড়ু শিয়াল একটি হাঁস নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এখানে যে থাকতে আমার ভীষণ ভয় লাগছে, এরপর তো মনে হয় আমাকে বিক্রি করতে নিয়ে যাবে। না না বাবা, আমি আমি মরতে চাই না, আমি আর এখানে একদিনও থাকবো না, তুই ভালো থাকিস। আর তাছাড়া আমি মালিকের জন্য কিছুই করতে পারি না, যেই দিন কিছু করতে পারবো সেই দিনে বাড়িতে আমি ফিরে আসবো। সত্যি তুই চলে যাবি? তুই গেলে যা, আমি কোথাও যাব না। আর তাছাড়া আমি আশেপাশে কোনো কিছুই চিনি না, আমি বাবা অন্য কোথাও গিয়ে মরতে চাই না। ছোট থেকে এখানে বড় হয়েছি, তাই আমি মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক, মালিক একটু দরজা খুলে রেখেছে, এই সুযোগে আমি চলে যাই, ভালো থাকিস তুই। এই বলে হাসি বড়ু শিয়ালের বাড়ি থেকে চলে যেতে থাকে। হাসি যেতে যেতে বনের গভীরে চলে যায়। হঠাৎ একটি কুকুর হাসিকে দেখতে পায় আর হাসির পিছু পিছু যেতে থাকে। আজ এই হাঁসটাকে খেয়ে তবেই আমি এখান থেকে যাব, কিন্তু এই হাসি এত দ্রুত যাচ্ছে যে আমি তো ওকে কিছুতেই ধরতে পারছি না। এই হাসি দাঁড়া দাঁড়া বলছি, এই তো দেখছি কুকুর ছাড়া আমার পিছু নিয়েছে। হায় রে, এই কুকুর কি তাহলে আজকে আমাকে তার খাবার বানাবে? না না বাবা, আমি কিছুতেই এই কুকুরের খাবার হব না। ওই তো বনের এদিকে একটা কুড়ি ঘর দেখা যাচ্ছে, আমি গিয়ে ওই ঘরের ভিতরে লুকিয়ে পড়ি। এই বলে হাসি দৌড়ে দৌড়ে ওই কুড়ি ঘরটাতে গিয়ে লুকিয়ে পড়ে আর কুকুরটি কুড়ি ঘরটাতে ঢুকে পড়ে। কুকুরটিকে দেখে কুড়ি ঘরে থাকা এক বৃদ্ধা বলে, এই কুকুর, তুই তোর নোংরা শরীর নিয়ে আমার ঘরে ঢুকেছিস, দাঁড়া দাঁড়া আমার লাঠিটা কোথায়? তোর হাড্ডি ভেঙে আজ ওই পাশের ডোবায় ফেলে দেব, এই হতচ্ছাড়া কুকুর, দাঁড়া দাঁড়া। ওরে বাবা, এই বুড়ি হাতে দেখছি ইয়া বড় লাঠি, পালাই বাবা পালাই। এই বলে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর, যাই বাবা যাই, হাঁস দুটোকে খাবার দিয়ে আসি। হাঁস বিক্রি করতে করতে এখন শুধু দুটো হাঁসই আছে, কি আর করব, সংসারে তো অভাবই দূর হচ্ছে না। এই বলে শিউলি হাঁসের জন্য খাবার নিয়ে যায় আর হাঁসের ঘরে একটি মাত্র হাঁস দেখে বলে, আরে আরে কি, এখানে তো দেখছি একটি মাত্র হাঁস, আমাকে তো বললো একটি হাঁস বাজারে বিক্রির জন্য নিয়ে গেছে, কিন্তু এখানে তো একটি হাঁসই দেখতে পাচ্ছি না, ওকে একবার ডাকি তো। ওগো এদিকে একটু এসো তো, ওগো তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কোনো কিছু কি হয়েছে নাকি, কি হয়েছে বউ? ওগো তুমি তো আমায় বললে একটা হাঁস বিক্রি করবে, কিন্তু এখানে তো একটি মাত্র হাঁস। আরে বউ, আমি তো মাত্র একটি হাঁস বাজারে নিয়ে গেছিলাম, দেখি তো। আরে তাই তো বউ, আমার মনে হয় হাঁসটি দরজা খোলা পেয়ে এখান থেকে চলে গেছে, তুমি এ নিয়ে আর কষ্ট পেও না, ভাগ্যে থাকলে দেখবে একদিন ঠিকই আসবে। এই পরিবার ঘরে এভাবে লুকিয়ে থাকতে আমার আর ভালো লাগছে না, যাই বাবা একটু বাইরে যাই। এই বলে হাসি যেই না বাহিরে বের হতে যায়, অমনি হাসিকে বুড়িমা দেখে ফেলে, এই হাসি তুই আবার আমার ঘরে কি করছিস? আরে আরে বুড়িমা, তুমি কি আমার কথা বুঝতে পারবে? আমি সব কিছু বুঝতে পারি, তুই কিসের জন্য এখানে এসেছিস আমি কিন্তু সেটাও জানি। সত্যি বুড়িমা? তাহলে তো তুমি এটাও জানো যে আমি যে মালিকের বাড়িতে থাকতাম তাদের অনেক অভাব, তার জন্য তারা দুই দিন পর পর আমাদের হাঁস গ্রুপকে ধরে বিক্রি করে দিত। আমি ওই মালিকের জন্য কিছুই করতে পারি না বলে চলে এসেছি, যদি কখনো কোনো কিছু করতে পারি তাহলেই ওই বাড়িতে ফিরে যাব।
আমি তোর মধ্যে এমন একটা শক্তি দেব যে রোজ রোজ তুই একটি করে রঙিন ডিম দিবি, এদিকে আয় দেখি। এ বলে বুড়িমা হাসির গায়ে হাত বুলিয়ে দেয় আর তার ভেতরে শক্তি প্রয়োগ করে। এবারে তুই তোর মালিকের বাড়িতে ফিরে যা, আজকের পর থেকে তোর মালিকের আর কোনো অভাব থাকবে না। এরপর হাসি তার মালিকের বাড়িতে ফিরে যায়। আরে আরে, ওই তো আমাদের হাসি। এই হাসি, এতদিন তুই কোথায় ছিলি বলতো? এরপর হাসি তার সব কথা খুলে বলে। সত্যি আমাদের আর কোনো অভাব থাকবে না, দাঁড়া আমি তোকে খাবার দিচ্ছি। এ মনে শিউলি শালিনী হাসিকে খাবার দেয়। আর পরের দিন সকালে হাসি রঙিন ডিম দেয় আর সেই ডিম বলতো শিয়াল বাজারে বিক্রি করে। এভাবেই রঙিন ডিমের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে আর বনের সবাই শিয়ালের কাছ থেকে চড়া দামে ডিম কিনে নেয়। বউ, সত্যি এই হাঁস আমাদের জীবনটাই বদলে দিয়েছে, আমাদের আর অভাব নেই। বউ, হাসিকে তুমি একটু বেশি বেশি করে খাবার দিও, নইলে আমার হাসি ডিম পাড়া বন্ধ করে দিবে। হ্যাঁ গো, তোমাকে আর বলতে হবে না, আমি হাসির অনেক যত্ন নেব, ওর কারণেই তো আজ আমরা অনেক সুখী। এই মিচকে, এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয়। এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস? আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না। আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই, নইলে তোর সারাদিনের টাকা কেটে রাখবো, এই আমি বলে দিলাম। মহারাজা, আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো। এই বলে মিচকে শিয়াল শাল গাছের কাঠ আনার জন্য রওনা দেয়। অনেক দূর তো চলে এলাম, এবারে তো শাল গাছের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। আর যদি কাঠ নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে। এই বলে মিচকে শিয়াল আবারও সামনের দিকে যেতে থাকে। আরে, এই তো একটা শাল গাছ, কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠবো? আমি তো গাছে উঠতে পারি না। না, আমাকে চেষ্টা করতে হবে, রাজার করা আদেশ বলে কথা। এই বলে মিচকে শিয়াল শাল গাছে ওঠার জন্য লাফাতে থাকে, কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না। এমন সময় মিচকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে আর ঠিক তখনই এক নাগিন এসে মিচকে শিয়ালকে নিচ থেকে ধরে ফেলে। বলছি এই শিয়াল, তোমার কি জীবনের প্রতি কোনো মায়া নেই? আজ যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে যেতে। নাগিন বোন, গরিবের বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি? আর যদি শাল গাছের কাঠ নিয়ে যেতে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দিবে না, আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না, আমি তোমাকে কাঠ দিচ্ছি, আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো, কেমন? তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে। এই বলে নাগিন মিচকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয়। নাগিন বন্ধু, সত্যি আমি উপকারের কথা মনে রাখবো, আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাবো। এরপর নাগিন সেখান থেকে চলে যায়। এভাবে মিচকে শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন মিচকে শিয়াল নাগিনের সাথে দেখা করতে যায়, কিন্তু মিচকে অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না।
কি ব্যাপার, আজ নাগিন বন্ধুর কি হয়েছে, এখনো কেন এলো না? নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো? নাগিন বন্ধু যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না। না, সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা পাই কি না। এই বলে মিচকে শিয়াল নাগিনকে খুঁজতে যায়। কিছু দূর গিয়ে মিচকে একটি গুহা দেখতে পায়। ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে নাগিনের গুহা। এই বলে মিচকে শিয়াল গুহার ভেতরে প্রবেশ করে আর নাগিনকে দেখে বলতে থাকে, আরে নাগিন বন্ধু, আমি তাহলে সঠিক জায়গায় এসেছি। আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম। নাগিন বন্ধু, তোমার কি কিছু হয়েছে? তুমি কি অসুস্থ? না বন্ধু, আমি একদম সুস্থ আছি। আসলে আমি 4টি ডিম দিয়েছি, তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি। অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো, তাই ডিমগুলো দেখে রাখছিলাম। ঠিক আছে নাগিন বন্ধু, তাহলে আজ আমি আসি। দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে। তুমি তোমার ডিমগুলো দেখে রাখো। এই বলে মিচকে শিয়াল সিংহ রাজার কাছে যায়। মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে, এই মিচকে, তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই, তুই এ বনের রাজা। তোকে আর এখানে কাজ করতে হবে না, তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি। রাজা মশাই, আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না। আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। নাগিন বন্ধু আজকে 4টি ডিম দিয়েছে, তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজা মশাই। কি বলছিস, নাগিনের ডিম? আরে বাহ, তুই তো আমাকে জব্বর খবর শোনালি। নাগিনের ডিম তো অনেক দামি। শোন মিচকে, এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে, আমি ওগুলো চড়া দামে বিক্রি করব। আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা, আমি নাগিনের ডিম খাবো। যা, তুই এক্ষুনি গিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি। রাজা মশাই, এটা তো আপনার অন্যায় আবদার। আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্ধুর ডিম আনতে পারবো না, এ কাজ আমি কখনোই করবো না। প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাবো, তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না। কি, তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস? আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি ভুলে গেছিস? না রাজা মশাই, আমি সব জানি, আমি আপনার কথা মানতে পারবো না। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর, না না, এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়। এই কে আছিস? মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয়, তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে। সিংহরাজার কথা মতো দুই গর্জিরাকে মিচকের বউ বাচ্চাকে ধরে নিয়ে আসে। আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে। নাগিন বন্ধু, আমি যে নিরুপায়, তোমার ডিম নিয়ে না গেলে বনের রাজা আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, ওই রাজার শেষ সময় চলে এসেছে। এক কাজ করো, তুমি এখনই 4টি মুরগির ডিম নিয়ে এসো, তারপর যা করার আমি করছি। নাগিন বন্ধু, এই মুরগির ডিম দিয়ে এখন তুমি কি করবে? বন্ধু, এই 4টি মুরগি ডিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি, আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর বন্ধু, তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না, আমি তোমার সাথেই আছি। এই বলে নাগিন ও মিচকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায়। আরে বাহ, নাগিনের ডিম! আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাবো। এই গর্জিলা, এক্ষুনি 2টো ডিম অমলেট করে নিয়ে আয় আর মিচকের বউ বাচ্চাকে ছেড়ে দে। এরপর দুই গর্জিলা মিচকের দুই বাচ্চাকে ছেড়ে দেয়। আর 2টো ডিম অমলেট করে বলে, আরে এই ডিমের অমলেট দেখে তো
আমার জিভে জল চলে এলো। এই একটা ডিমের অমলেট আমরা দুজন খাবো, আর একটি রাজাকে দিব। আহা, এই বলে দুই গরজিলা একটি ডিমের অমলেট খেয়ে নেয়। আর একটি সিংহ রাজাকে দেয়। সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে। তার সাথে দুই গরজিলাও মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই তারা মারা যায়। বন্ধু, এই সিংহ রাজার এ বনের রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না। আজ থেকে এ বনের রাজা হলে তুমি, আর এই সিংহাসনও আজ থেকে তোমার, কারণ তুমি একদমই লোভী নও। বন্ধু, এখন আমি তবে চলি, আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু, এবার তুমি যেতে পারো। এরপর নাগিন তার গুহাতে যায়। আর গিয়ে দেখে তার চারটি ডিম থেকে চারটি বাচ্চার জন্ম হয়েছে। এটা দেখে নাগিন তো মহা খুশি। আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে।